ন্যানো ব্ল্যাক হর্নেট। এটা একটা ভীমরুল ড্রোন। যুদ্ধক্ষেত্রে আপনি যখন শত্রুকে দেখতে পাচ্ছেন না, তখনই এই ড্রোন আপনার জন্য বয়ে আনবে সুখবর। খুদে এই ড্রোন ব্যবহার করে আপনি নির্ণয় করতে পারবেন শত্রুপক্ষের অবস্থান এবং তাদের সংখ্যা। এটি 1.6 কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, ফলে বিশাল এলাকা নিয়ে শত্রুপক্ষের অবস্থান নির্ণয় করা যায় কোনো ঝুঁকি ছাড়াই। ব্ল্যাক হর্নেটে যুক্ত থাকে অত্যাধুনিক 3D ক্যামেরা, যা শত্রু অবস্থানের পরিষ্কার ছবি পাঠায়। উড়ার সময় এটি কোনো শব্দ করে না এবং খুব সহজেই এটি লুকিয়ে পড়তে পারে। থার্মাল ক্যামেরা যুক্ত থাকায় রাতের আঁধারেও এটি সমান কার্যকরী। ঝড়ো বাতাস এবং ঝুম বৃষ্টিতেও এটি ফ্লাই করতে পারে নির্বিঘ্নে। এটি মাত্র এক হাতে কন্ট্রোল করা যায়। 16 সেন্টিমিটার লম্বা এই ক্ষুদে ড্রোনের ওজন মাত্র 18 গ্রাম, কাজেই খুব সহজেই সেনা সদস্যরা এটি নিজের সাথে বহন করতে পারে। ম্যাশ ওয়ার্ম। এই রোবটটির নাম ম্যাশ ওয়ার্ম। সাধারণ কেঁচোর সাথে এর সাদৃশ্যতা রয়েছে। কেঁচোর মতোই এটি চলাফেরা করে। নিকল টাইটানিয়াম দিয়ে এর শরীর গঠন করা হয়েছে। নিকল টাইটানিয়াম খুবই শক্তিশালী উপাদান, যা সহজে দুমড়ে মুচড়ে যায় না। এটি একটি মিলিটারি স্পাই রোবট। এই রোবটকে সন্দেহ করার মতো কোনো কারণ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। অন্য রোবটদের যেখানে প্রবেশাধিকার নেই, এই রোবটটি সেখানে নির্বিঘ্নে চলে যেতে পারে। এমনকি আকাশে উড়ন্ত উড়োজাহাজ থেকেও এটি নিচে নিক্ষেপ করা যায় এর কোনো ক্ষতি সাধন না করেই। লোকেশন ট্র্যাকার হিসেবে এই রোবটের জুড়ি মেলা ভার। রোবট মাছ সোফি। এবার একটু পানিতে নামা যাক। সাগরে অনেক মাছ রয়েছে, কিন্তু এর একটি মাছ রোবট। লাখো মাছের মধ্যে আপনি এটিকে আলাদা করে চিনতে পারবেন না। এই মাছটি ঠিক সাধারণ মাছের মতোই শরীর বাঁকিয়ে লেজ নাড়িয়ে চলে, কিন্তু এই মাছটি নিয়ন্ত্রণ করে একজন মানুষ রিমোট কন্ট্রোল দিয়ে। এর শক্তিশালী ক্যামেরা খুব স্বচ্ছভাবেই আন্ডার মেরিন চিত্র তুলে আনতে পারে। সাগরের অন্য মাছ বা রিপ এরিয়ে চলতে এতে জোড়ে দেওয়া হয়েছে শক্তিশালী সেন্সর। মাছেদের মধ্যে মিশে এই রোবটটি শত্রুঘাটির সাবমেরিন সংক্রান্ত চিত্র সংগ্রহ করতে পারবে খুব সহজেই। এরকমই আরও কিছু মাছকে দুর্ধর্ষ স্থায়ী বানাতে গবেষণা চলছে নিয়মিতই। রোবোবি বা রোবোটিক মৌমাছি। এর সাইজকে আপনি কোনোভাবেই অবজ্ঞার চোখে দেখতে পারবেন না। এর পাখার দৈর্ঘ্য মাত্র 3.5 সেন্টিমিটার এবং এটি সেকেন্ডে 170 বার ঝাপটা দিতে পারে। এর ওজন মাত্র 259 মিলিগ্রাম, যা একটি পেপার ক্লিপ থেকেও কম। এই ওজনে রোবটের পক্ষে একটি ব্যাটারি বহন করা কষ্টের, তাই এর সাথে ব্যাটারির পরিবর্তে সংযুক্ত করা হয়েছে সোলার কোষ। পোকামাকড় থেকে উদ্বুদ্ধ হয়ে এই বায়োনিক মৌমাছির জন্ম হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটি সৃষ্টি করেছেন। গবেষকরা বলছেন পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কাজে লাগবে এই আশ্চর্য আবিষ্কার। এই ভিডিওতে আপনাদেরকে আরও 2টি স্পাই রোবটের সাথে পরিচয় করে দিব, সাথে একটি চমৎকার জীবন যুদ্ধে জয়ী হওয়ার গল্প। আমাদের প্রথম রোবট একটি কাছিম। এটি একটি ক্যামেরা বহনকারী রোবট। এই ক্যামেরাবাহী কাছিমটি নজর রাখছে পাহাড়ের বাসা থেকে সাগরের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়া একটি সিগাল শাবকের উপর। সিগাল শাবকটি উড়ে ঠিক পানিতে পৌঁছাতে পারে না, আসতে পড়ে জমিনে। কিছুটা আহতও হয় সে। এখনও উড়তে না শেখা আহত এই বাচ্চা সিগালটির জন্য বিপদ হয়ে দেখা দেয় একটি শিয়াল। শিয়ালটি মোক্ষম শিকারের জন্য লোভাতুর হয়ে এগিয়ে আসে। জীবন বাঁচাতে রুখে দাঁড়ায় সিগাল শাবক। আমাদের ক্যামেরা কাছিম এটি ভিডিও করে চলে। জীবন বাঁচাতে সিগাল শাবককে পৌঁছাতে হবে সাগরের পানিতে। এর আগে যে কোনো সময় তার জীবন বিপন্ন হতে পারে ধূর্ত শিয়ালের হাতে। একসময় পাথুরে ভূমিতে পৌঁছে যায় সিগালের বাচ্চাটি। পিছু ছাড়ে না শিকার প্রত্যাশী শিয়ালও। তখন ক্যামেরা কাছিমটি ঠিকমতো ছবি নিতে পারে না। তখনই প্রয়োজন আকাশ থেকে ছবি নেওয়ার জন্য এই ঈগল রোবটটি। ঈগল রোবট সিগাল শাবকের যুদ্ধ জয়ের চূড়ান্ত দৃশ্যটি ধারণ করে। কেমন লাগলো সিগাল শাবকের জীবন বাঁচানোর গল্প?
যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের অবস্থান নজরদারিতে এই ইগল রোবট এবং ক্যামেরা কাছিম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সেটি নিশ্চয়ই আপনি চিন্তা করতে পারছেন। যুদ্ধের ময়দানে শত্রুদের অবস্থান নির্ণয়ে এরকম ইগল রোবট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে দীর্ঘদিন ধরে। তো দর্শক, ইনসেক্ট রোবট নিয়ে আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো? এই ইনসেক্ট রোবটগুলোর কোনটিকে আপনার কাছে সবচেয়ে মোক্ষম এবং স্বতন্ত্র মনে হয়েছে সেটি কমেন্ট বক্সে লিখে জানান। যদি নিউজ ভ্যালি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর নতুন নতুন সকল ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।